দিন দিন জমে উঠছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। রোদ ও গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টার ব্যানারে, চলছে মাইকিং, লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই মাঝে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে, এখন পর্যন্ত প্রচারণার মধ্যে কোনো ধরনের অনিয়ম আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। ভবিষ্যতে বা সামনে যদি কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করবো।